হে গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার এভরিডে কিচেন ক্লিনিং রুটিন, আমি কিভাবে আমার কিচেনটা রোজ দিন পরিষ্কার করি সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে এসেছি কিচেনে, আর কিচেনে আসার পর সব থেকে প্রথম যে কাজটা থাকে সেটা হলো বাসন ধোয়া। বাসন ধোয়া হয়ে গেলে মনে হয় যেন অর্ধেক কিচেনই পরিষ্কার হয়ে গেছে। আর এখানে বাসনগুলোর থেকে আমি ভাত, তারপর বেঁচে থাকা সবজি টবজি যা ছিল একটা ছোট বাটিতে করে নিচে একটা আমার ডাস্টবিন রাখা আছে সেখানে ফেলে দিলাম, তারপর নিচে নিয়ে গিয়ে ফেলে দিয়ে আসবো। আর এখন আমি এক এক করে বাসনগুলো মেজে নেব। আমি বাসন মাজতে ইউজ করি পতঞ্জলি ডিশ ওয়াশ বার, সেটা দিয়ে বাসন মেজে আমার অনেক ভালো লাগে, মনে হয় যেন বাসনগুলো ভালো করে পরিষ্কার হয়েছে। আর বাসনগুলো থেকে একদমই তেলচিটে ভাব থাকে না বাসনগুলোর মধ্যে, আর বাসনগুলো থেকে অনেক সুন্দর একটা স্মেল আসে, তার জন্য পতঞ্জলি ডিশ ওয়াশ বারটাই আমি ইউজ করি। মাঝখানে অনেক বার আমি লিকুইড জেলও ইউজ করেছি, লিকুইড জেলের তুলনায় আমার এই পতঞ্জলি বারটাই আমার অনেকটা ভালো লাগে। লিকুইড জেলগুলো অনেকটা ইউজ হয়, অল্প কটা বাসন মাজতে অনেক লিকুইড জেল লাগে, তার জন্য এই বারটাই আমি ইউজ করি। আর এখানে দেখো অল্প কিছু বাসন আমি মাজছি আর অল্প কিছু বাসন আমি ধুয়ে দিচ্ছি, একসাথে সব বাসন মেজে তারপর ধুয়ে দেওয়ার মতন অতটা স্পেস নেই, কারণ আমার কিচেন কাউন্টারটা আর সিঙ্কটা অনেকটাই ছোট, তার জন্য সব বাসন একসাথে মেজে ধুয়ে দেওয়ার হয় না। এইভাবে অল্প অল্প বাসন মেজে অল্প অল্প করে ধুয়ে দিলে আমার মানে সুবিধা হয়। বাসনগুলো ধুয়ে চলে এসেছি, এখন আমি আমার গ্যাস স্টোভটা পরিষ্কার করে নেব। আর গ্যাস স্টোভটা হলো আমার গ্লাসের, তার জন্য মানে পরিষ্কার করতে অতটা অসুবিধা হয় না, স্কচ ব্রাইট একটা দিয়ে এভাবে ভালো করে ঘষে দিলেই পরিষ্কার হয়ে যায়। আর আমি রোজ দিনেই পরিষ্কার করি, তার জন্য গ্যাস স্টোভটা অতটাও নোংরা আমার হয় না। তারপর এরকম একটা কটন কাপড় দিয়ে গ্যাস স্টোভটাকে আমি ভালো করে মুছে দেব। গ্যাস স্টোভটা পরিষ্কার করে এখন চলে এসেছি আমি ডাইনিং এরিয়াটা পরিষ্কার করে নেব। আর ডাইনিংয়ের উপরে যে এত জিনিস টিনিস দেখতে পাচ্ছ সেগুলো রাখার জন্য আমার এক্সট্রা করে মিটকেস আছে, আর উপরেও অনেক কৌটো আছে দেখছো, সেগুলো রাখার জন্য আমার এক্সট্রা করে একটা মিটকেস আছে, কিন্তু সেগুলো আমি রাখতে পারি না, কারণ আমাদের ঘরে এত ককরোচ, মিটকেসের ভিতরে যদি এই কৌটোগুলো রাখি আরও বেশি ককরোচ হয়, তার জন্য এভাবে আমি ওপেন করে কৌটোগুলো রেখেছি আর ডাইনিংয়ের উপরে এভাবে রেখেছি। এখন ঘরে একটু ককরোচের সংখ্যা কম, সব কিছু ইউজ করে দেখেছি, চক কালাহিট কিছুতেই ককরোচ কমাতে পারিনি। তারপর লাস্ট মানে এই কৌটোগুলিকে বাইরে বের করার পর একটু এখন ঘরে ককরোচের সংখ্যাটা কম, তার জন্য এভাবে একটু ম্যানেজ করছি, কিছু মানে কিছু উপায় নেই আর।
কিচেনের সমস্ত কিছু আমার পরিষ্কার করা হয়ে গেছে। এখন আমি কিচেনটাকে ভালো করে একবার ঝাড় দিয়ে দেব। হে গাইস, আমার পুরো কিচেন ক্লিন করা হয়ে গেছে আর খুব অল্প সময়ের মধ্যে পুরো কিচেনটা আমি ক্লিন করে নিয়েছি। যখন ভালো করে ডিপ ক্লিন করা হয় তখন তো একটু হাতে সময় নিয়ে ক্লিন করতে হয়, না হলে এভরিডে যেভাবে ক্লিন করি সেটাই আমি আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি তোমাদের আজকে ভিডিওটা কিছু একটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবে না। বাই, আবার দেখা হবে নতুন একটি ব্লগে।